20 লাখ টাকার অভাবে নারী ফুটবল দল অলিম্পিক বাছাই পর্বে খেলতে যেতে পারছে না, এটা মানা যায় না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেও সন্তুষ্ট নন বিসিবি বস। বিস্তারিত শুভদেব নাথের রিপোর্টে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের মন্তব্যের পর কয়েকদিন চুপই ছিলেন বিসিবি সভাপতি। অবশেষে মুখ খুললেন তিনি, জানালেন টাকার হিসাব চাইলে মাথা তো গরম হবেই। আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন? আপনারা হিসাব চাচ্ছেন, ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছেন? মানে এটা করলে তো যে ওনার মাথা খারাপ হবে এটা সবাই জানেই। এটা দেশের জন্য এর চেয়ে বড় বদনাম, দেশের বদনাম কেউ মানে হতে পারে না। কখনোই ক্রিকেট খেলেননি নাজমুল হাসান পাপন, এ বিষয়েও প্রশ্ন তোলেন বাফুফের সভাপতি। কিন্তু নাজমুল হাসান পাপনের সঙ্গে কাজ করা বিসিবি পরিচালক জালাল ইউনূস বলেন, ভালো সংগঠক হতে হলে খেলোয়াড় হওয়া লাগে না। দেখেন, একটা ভালো অর্গানাইজার হতে হলে কিন্তু প্লেইং ব্যাকগ্রাউন্ড লাগে না, বাট অর্গানাইজিং ক্যাপাবিলিটি দরকার। আর এই সেই ক্যাপাবিলিটি সবার আছে কিনা জানি না। অর্গানাইজিং ক্যাপাবিলিটি ইজ ডিফারেন্ট থিং। এখানে নাজমুল হাসান পাপন সাহেবের হাত শক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের, উনার না, আমাদের দায়িত্ব। উনি আমাদের বুদ্ধি দিবেন, প্ল্যানিং দিবেন, সংগঠনটা চালাবেন, এবং সেখানে তার দক্ষতাকে দিয়ে আমরা কেউ কোশ্চেন করতে পারি না। আমরা জানি তার এখানে স্কিল, তার চালানোর স্কিল ইজ ট্রিমেন্ডাস। আর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও সন্তুষ্ট নন বিসিবি সভাপতি। আরও দাপট দেখিয়ে যেটা উচিত ছিল মনে করেন তিনি। টেস্ট জিতেছি আমরা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আমরা জিতলে আরো খুশি লাগতো, যে সবকটা দিন আমরা ডমিনেট করে খেলবো, সেটা হয়নি। এদিকে 20 লাখ টাকার অভাবে অলিম্পিক বাছাই পর্বে খেলতে যাওয়া হয়নি নারীদের। বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটাররা জানলে টাকাটা দিয়ে দিত। এই ধরনের লোক বললে আমি এখন আকাশে যায় আসে না। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেয়েরা বেড়া যেতে পারলো না, তাও মাত্র 20 লাখ টাকার জন্য। এর চেয়ে দুঃখ কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জানি কি কষ্টটাই না পেয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।